দেখো 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 চোর জানলা দিয়ে উঠছে, দেখো না। তুমি ওকে বলো তো জানলা দিয়ে নেমে সিঁড়ি দিয়ে উপর উঠতে, পড়ে গেলে ব্যথা পাবে তো। ফালতু কথা বলো না, হ্যাঁ যাও না, চোরটাকে ধরো। চোর 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 দারোয়ান, এই দারোয়ান, এই আমি কি দারোয়ান নাকি? আমি তোমাকে বলেছি দেখো চোরটাকে দেখো। এই চোর চোর দারোয়ান, এই চোর 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 চোর, এই দারোয়ান। তুমি একবার রিস্ক কেন নিতে গেলে? যদি পাফুসকে পড়ে যেত তখন কি হতো? আমার নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি পাফুসকে পড়ে যাও না, সেই চিন্তাটা করো। মানে মানে তোমার জন্য লেটার আছে। লেটার? কিসের লেটার? লাভ লেটার। লাভ লেটার, ওয়াও কি রোমান্টিক, পুরো ফিল্মের মতো। টাবু টাবু তুলবে, এখন কি করবো? তুমি কি করবে? হ্যাঁ কি করবে কি করবে বলো বলো। হ্যাঁ নাকি চোর যদি তোমাকে দেখে তেমনি পালাবে। বেশি কথা বলবা না, বারান্দা দরজা খোলা কেন? ও আসলে হচ্ছিল কি, আমার খুব সাফোকেশন লাগছিল, সেই জন্য একটু আমি বারান্দার দরজাটা খুলেছিলাম। এনিওয়ে চলো আমরা নিচের ঘরে গিয়ে ঘুমাই, চলো। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো, আই তুমি যাও, তুমি যাও, আমি ওর সাথে ঘুমাবো। মানে তুমি নিচে গিয়ে ঘুমাও, আমি ওর সাথে ঘুমাবো। আরে বক্স কাটের নিচে আবার শোয়ার জায়গা থাকে নাকি? আমি কি তোমাকে বক্স কাটের নিচে ঘুমাতে বলেছি? আমি বলেছি আমাদের ঘরে গিয়ে ঘুমাও, আমি এই ঘরে ওর সাথে ঘুমাবো, যাও। না না না, আমি নিচে একা ঘুমাতে পারবো না, আমার খুব ভয় লাগে। তুমি পুরুষ মানুষ হয়েছো কেন, তোমার ভয় লাগবে? আরে অন্ধকার ঘরে চোর কি বুঝবে আমি পুরুষ মানুষ? এই এত ভয় লাগলে লাইট জ্বালিয়ে ঘুমাও, যাও। লাইট জ্বালিয়ে ঘুমানো যায় নাকি? বেশি কথা বলবো না, যাও। ভয় পেও না। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ চল ঘুমাই আমরা, চল। কিন্তু এরকম নড়ে কেন? মনে হয় আমার ভিতরে ইঁদুর ঢুকেছে। কি বলিস? ও মা খুলছে না কেন? ইঁদুর মনে হয় ভিতর থেকে আটকে রেখেছে মনে হয়। কম্বল এটার মতো না? হ্যাঁ তো কম্বল লাগবে। হ্যাঁ আমি কি কম্বল ছাড়া কি করে ঘুমাবো? কম্বল, হ্যাঁ আচ্ছা। কিন্তু একটা বালিশ যে বালিশ লাগবে। হ্যাঁ যে বালিশ, ঠিক আছে দাঁড়া। যদি তোকে কেউ গিফট টিফট দেয় তুই কিন্তু রিসিভ করবি না, বলবি নাফুকে দিয়ে দাও। কি বলবি? নাফুকে দিয়ে দাও। আর ওই মোবাশ্যের যদি কোনো লেটার টেটার তোকে দেয় ওই লেটারের ডেলিভারি আমি নিব। কে নেবে? তুই নিবি? হ্যাঁ কে নেবে? নাফু নেবে। কি ছাতা এটা কি? আর রিসিট সাইন করতে হলে সাহস করতে পারো আমার মনে করে মাঝখানে ঢুকে? মোনা, আয় মোনা।
বলো তোমার নাম মোনা আরে মোনা তো ঘুমোচ্ছে আমি কেবল ঘর থেকে ঘুরে আসলাম গুড মর্নিং নাপু গুড মর্নিং লা ভাই গুড মর্নিং মোনা আই খুব ভালো করছিস জলদি ঘুম থেকে ঘুরে গেছিস জলদি মোনা কি করব কে জানে ঘুমের মধ্যে আমার চার ঘন্টা আগে শুরু করেছি আই তুমি কথা পালাচ্ছ না বাবা পালাচ্ছি গো আমি তো গোসল করতে যাচ্ছি গোসল করা লাগবে না মোয়া টেস্ট করো আমি মায়ের জন্য নিজে হাতে বানিয়েছি সামান্য চাদর টানার জন্য এত বড় শাস্তি চুপ থাকো তুমি আর তোমার কুরিয়ার সার্ভিসের ছেলে পুরো একরকম দেখো নাফিজা সব সময় তুমি ওই কুরিয়ার আলার সঙ্গে আমাকে তুলনা করো এটা কিন্তু ঠিক না আসলে এটা একদমই ঠিক না তোমার সাথে তোর তুলনা হয়ই না ও তো তোমার থেকে হাজার গুণ ভদ্র একটা ছেলে জানিস আমি ওকে বলেছি আমার বাড়িতে ঢুকবে না সে সুন্দর মতো আমার কথা মেনেছে সারা রাত বাড়ির বাইরে দাঁড়িয়েছে একবারও ঘর ঢোকার চেষ্টা করেনি আমার বানানো মোয়া কিন্তু এত শক্ত হয় না নরমই হয় খেয়ে দেখো না না খেতে হবে না দেখেই মনে হচ্ছে একদম নরম তুলতুলে কি বলো না তাহলে খাও না খান দিলে ভাই খান নাফু হাতুড়ি হবে হাতুড়ি হাতুড়ি দিয়ে কি করবা খাও